বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদা ফুটবল মাঠে বর্ধমান পুরসভার উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। মূলত এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে যে স্বয়ম্বর গোষ্ঠী তৈরি করা হয় সে বিষয়ে এদিন আলোচনা হয়। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে কি কি সুবিধা পাওয়া যায় সেই বিষয়গুলি পুরসভার আধিকারিকরা তুলে ধরেন। কারণ হচ্ছে লোনটা যখন দেবে, লোনের সুদও নেবে, দিতে হবে। সুদটা দিলে যখন আমাদের 100 টাকায় মাসে 1 টাকা সুদ নেওয়া হয়, মানে আমরা নিই না, গোষ্ঠী নেয়। যে গোষ্ঠীটা করলো সেই গোষ্ঠীটা 1 টাকা সুদ নেয়। তাহলে 100 টাকা যদি 10,000। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হলে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন এই অনুষ্ঠানে। এছাড়াও উপস্থিত ছিলেন 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুঝতেই পারছেন যে কি উদ্দেশ্যে আমরা আজকে এই মিটিংটা রেখেছি এবং সকলে এখানে আমরা একত্রিত হয়েছি। আমি পুনরায় সেই সব কথাগুলো আর পুনরাবৃত্তি করছি না, শুধু একটা কথাই বলবো যে আপনারা সবাই ভাববেন যে আমরা নিজের নিজের ভালোর কথা ভাববেন, আমরা কিন্তু এককভাবে কাউকে পাইয়ে দেব, কাউকে পাইয়ে দেব না, এই উদ্দেশ্য নিয়ে কাজ করছি না। আপনারা সকলে যদি নিজের ভালোর কথা ভাবেন তাহলে আমাদের সঙ্গে একসঙ্গে এসে যুক্ত হন। এই যে উন্নয়নমূলক কাজ 26 নম্বর ওয়ার্ডে আমরা শুরু করেছি, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা না হলে এই কাজ সফলতা পাবে না। আমি চাই আপনারা নিজেরা নিজেদের উদ্যোগে এগিয়ে আসুন, আমাদের সব রকম সহযোগিতা থাকবে। আমরা পৌরসভা থেকে পৌরসভার আধিকারিকদের নিয়ে এসে আপনাদেরকে যেভাবে সাহায্য করার, গোষ্ঠী তৈরি করার জন্য বা সামাজিক সুরক্ষা যোজনা যে কার্ড আমরা তৈরি করতে চেষ্টা করছি সামনে সপ্তাহ থেকে, সেই সমস্ত কার্ড একদিন আগে আমাদের হয়েছে কিছু কাজ, এবং আবার সামনে রবিবারও সেই কাজ আমরা আবার পুনরায় করবো এখানে হেলথ সেন্টারে। তার জন্য এবং আর যে সমস্ত টোটো চালক ভাই আমার আছেন তাদের জন্য বলছি, তাদেরও যাতে কাজের সুরক্ষা থাকে এবং টোটোর যেন এই এলাকায় টোটো চালাবার যে সুরক্ষা তারা পান এবং টোটোগুলো যাতে রেজিস্ট্রেশন হয় সেই ব্যবস্থা আমরা করব। আপনারা আমাদের পাশে থাকবেন। এবং সামনে আর এক যে বক্তব্য আমরা শুনলেন যে 21 জুলাই আমাদের ধর্মতলা যাওয়ার যে একটা পরিকল্পনা আছে, আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা 21 জুলাই যে সভার উনি আয়োজন করেছেন সেখানে আমাদের যাওয়ার যে প্রস্তুতি, তার আগে আমরা এলাকায় একটা মিছিল করতে চাই 3 জুলাই। সেই মিছিলে আমি চাইবো সকলে যোগদান করবেন, এলাকার সমস্ত আমার এখানে যারা উপস্থিত আছেন তারা এবং যারা এখন এসে পৌঁছাতে পারেন নাই সকলকে বলবো সকলে সেই মিটিংয়ে সার্বিকভাবে থাকবেন। এবং 21 জুলাইয়ের সমর্থনে আমাদের এই মিছিল যেন 26 নম্বর ওয়ার্ডের মিছিল একটা বিপুল, আগেও যে আমরা মিছিল করেছি সেই মিছিলের রূপ যেন নেয়, সে আন্তরিকতা সকলে দেখাবেন। আমার যে সমস্ত কর্মীরা আছেন তাদেরকে বলবো এই কটা দিন সকলকে প্রচার করে সেই মিটিংটা সফল করতে। আর যে সমস্ত কাজগুলো এখানে হবে আমার এলাকার যে সমস্ত কর্মীরা আছেন যারা 24 ঘন্টা আমার এই এলাকায় সময় দিচ্ছেন পার্টিকে, তাদেরকে বলবো সকলকে ডেকে যে হেলথ সেন্টারে আমরা কাজের উদ্যোগ নিয়েছি সেইখানে বসে সকলের সহযোগিতায় সেই কাজগুলোকে সম্পূর্ণভাবে করতে, এবং যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমরা আছি, আমাদের সহযোগিতা নেবেন, আমাদেরকে ডাকবেন এবং আমরা থেকে আমাদের সমস্ত রকম কাজের সুযোগ সুবিধা করে দেব। অমুক জনের কাছ থেকে নেই, তার ঠিকানায় লিখেছে দ্যাট আই এম দ্য বনিফাইড পার্চেসার অফ দ্য ফার্স্ট ই-রিক্সা ফ্রম ইটস অরিজিনাল ওনার। যে অরিজিনাল ওনার তার কাছ থেকে একটা এগ্রিমেন্ট করবেন, যে টাকা দিয়ে কিনুন, ব্যাটারি দেখুন তার একটা চাষি নাম্বার আছে, সেই নামটা এমনিতে বসাতে হবে। কার কাছ থেকে কিনেছিলেন তার সঙ্গে একটা এগ্রিমেন্ট, ধরুন আপনি তো অনেকে নিজে নিজের টোটো আছে, ঠিক আছে, যাদের টোটো অন্য মানে অন্য ভাড়া চালাচ্ছেন বা তার কাছ থেকে আমরা টোটোটা কিনে নিই, এই 173 জন আপাতত টোটোটা যদি না কিনে থাকেন কিনে নিন, যে তার নামটা আসলে 10 টাকায় এসে আপনারা এগ্রিমেন্ট করুন যে আমি তার নাম ঠিকানা তার বাবার নাম আপনার নাম ঠিকানা বাবার নাম দিয়ে টোটোটা কিনে নিন, যদি এখানে এসে তার নামটা খালি বসে দিন যে কার কাছ থেকে আপনি কিনেছেন, এবং যা কিনেছেন তার সম্পর্কে প্রমাণ হচ্ছে 10 টাকা এসে আপনার এগ্রিমেন্টটা নোটারি করে নেবেন, আর এটাকে এগ্রিমেন্ট তারপরে এটা আমি দেবো, এটা এগ্রিমেন্ট করিয়ে জমা দেবে, 173 জন যাদের নাম বললাম তারা টাউন হল চলে যাবে, দু দফায় চলবে, আর সাদা নীল আর সবুজ নীল, সকালে সাদা নীল রাতে সবুজ নীল চলবে, আপাতত চলবে, এইটুকু আমার মূল বক্তব্য। কিন্তু যারা 173 জন যারা 41 জন প্রথমে যারা নাম তারা কাল থেকে চলে যান টাউন হলে, তাদের রং করতে যে টাকা নেবেন জানি না কত টাকা নেবে, 1,000 টাকা করে নিবে বোধ হয়, সে রংটা করে দিন, তো আপনাদের রুট বার করে সব দিয়ে দেবে, কাল থেকে 10টা থেকে 4টা পর্যন্ত চলবে টাউন হল চলে যাবে, আর 173 জন এভরি উইক করে 1টা করে কপি আমাকে জমা দিয়ে যাবে, তার ভেরিফাই করে দেবো ঠিক মতো হলো কিনা, যার কাছ থেকে টোটোটা আমি কিনছি সে যেই হোক আমি আবার 10টা 10টা এগ্রিমেন্টটা করে দিই, এর সঙ্গে নোটারি করে নিই, সেটাকে ধরে এই এভরিউটা করাই, এই এভরিউট কপি নিয়ে আমি আবার কাউন্টারে চলে যাই।
যে আমাদের কাছে একটা কপি জমা নেই, এরপরে যাদের হয়নি তাদের আমি কথা দিচ্ছি না যে হবে কিনা, তার কিন্তু তারাও এই ডিবিটা করে রাখবে। দুম করে হয়তো আমাকে বলো আর দশটা বাড়বে বা কুড়িটা বাড়বে, তারপর লটাই করবো। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।